চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে আজ এরই মধ্যে কারাগার থেকে খালেদা জিয়ার আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে নেওয়া হয়েছে তার জন্য ছয়শ একুশ হয়েছে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে কার কর্তৃপক্ষ কিছুক্ষণ পর তার রওনা হবার কথা রয়েছে এই বিষয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত ও হাসপাতাল এলাকায় গত এক বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন খালেদা জিয়া দর্শক এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুল ইসলাম বেগম খালেদা জিয়াকে হাসপাতালে আনার বিষয়ে সবশেষ খবর জানব তার কাছ থেকে সাইফুল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে কখন আনা হতে পারে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান সিফায়ত আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পর খালদা জিয়াকে কেন্দ্রীয় কারাগার থেকে এখানে আনা হবে এবং ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আরোপ করেছি তারা বলেছে যে খালেদা জিয়াকে আমার পর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্যই তারা এই প্রস্তুতি নিয়েছে এবং এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এজেড এম জাহেদ হোসেনও কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই কেবিন ব্লকের ছয়শো একুশ ও ছয়শো বাইশ নম্বর ছয়শো একুশ ছয়শো বাইশ নম্বর কেবিনে রাখা হবে আমরা সে বিষয়ে কিন্তু জানতে পেরেছি এবং আপনি জানেন যে এর আগে গত বছরের অক্টোবরের আট তারিখে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এখানে আনা হয়েছিল এবং তিনি এক মাস এখানে চিকিৎসা নিয়েছিলেন এক মাস চিকিৎসা শেষে পরবর্তীতে আবার তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এবং এর আগে গত বছরের এপ্রিল মাসের সাত তারিখে খালেদা জিয়াকে এখানে আনা হয়েছিল তার বিভিন্ন খালেদা জিয়াকে আনা হয়েছিল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে সি ব্লকের যে মূল গেট সেই গেটে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে নিয়েছে এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের যে যারা চিকিৎসক আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা চিকিৎসক তাদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মূল ফটকে আছেন এবং আমরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়েছিলাম খালদা জিয়া বর্তমানে কী কী রুবে আক্রান্ত হয়েছে এবং আইন সদস্যরা কিন্তু তাদের নিরাপত্তা স্বার্থে তারা গণমাধ্যম কর্মীদেরকে এখান থেকে একটু দূরে সরিয়ে দিচ্ছে আমরা একটু সেই কারণে মূল ফটকের সামনে আমরা দাঁড়াতে পারছি না তো খেলাদা জিয়ার এই শারীরিক অবস্থা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছে যে তার অবস্থা ভালো নয় এবং বেশ কয়েকবার কিন্তু খালেদা জিয়াকে এখানে আনার জন্য উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত রাজি না হওয়ায় এখানে কিন্তু আনা হয়নি তো আজকে আমরা জানতে পেরেছি যে তিনি অবশেষে এখানে আসার জন্য তাকে রাজি করে আনা হয়েছে সেই কারণে কিন্তু তিনি এখানে আজকে আসবেন তো আমরা যদি একটু খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন আমরা তার সঙ্গে একটু যদি জানতে পারি যে খালেদা বর্তমানে কী কী রোগে আক্রান্ত একটু যদি জানান খালেদা জিয়া কী কী রোগে আক্রান্ত আজকে এত দিন পরে যদি এই প্রশ্ন করেন তাহলে এটা খুবই কষ্টের কারণ খালেদা জিয়া তো হাইটে আসছে আর আজকে এখন হুইল চেয়ারে এখন উনি চলে এটা দেখলেই বোঝা যায় যিনি একজন অসুস্থ মানুষ বয়স তো হয়েছেই তারপরে ওনার ডায়াবেটিস হাইপার টেনশন রিমোটয়েড আর্থাইটিস তারপর স্পাইনাল ক্যানেল স্টেনোসিস তারপরে লেফট শোল্ডার ফ্রোজেন শোল্ডার তারপরে লেফট সাইডের সায়াটিকা তারপর কার্পাল টানেল সিন্ড্রোম এগুলো ওনার আছেই এবং এই ওষুধগুলির প্রকোপ প্রকটতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে যার জন্য এখন উনি নিজে কারো সাপোর্ট ছাড়া হাঁটতেও পারেন না এবং উনি ওনার ব্যক্তিগত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন না ওনার সুচিকিৎসা দরকার এবং শুনতেছি যে আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে প্রফেসর সৈয়দ আতিকুল হকের অধীন রিমাটোলজির অধীন ওনাকে ভর্তি করার জন্য কর্তৃপক্ষ নিয়ে আসবে শ্রীফাত আসলে খালেদা জিয়ার যে চিকিৎসক তিনি কিন্তু বললেন যে খালেদা জিয়া বহুবিধ রোগে আক্রান্ত এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এতদিন ধরে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু বিএনপির পক্ষে তাকে অভিযোগ করা হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি খালেদা জিয়া আশা মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেব সাইফল আপনাকে ধন্যবাদ